15 টাকা দান করলেন, ওনাকে পূজা কমিটির তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। বহু দূর দূরান্তর থেকে আগত সমস্ত দর্শনার্থীকে জানাই জগদ্দাসপুর পূজা কমিটির তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা আসুন, প্রতিমা দর্শন করুন, মেলা দর্শন করুন, তার সাথে সাথে মায়ের মন্দির উন্নয়ন প্রকল্পে আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিন। আপনাদের সহযোগিতায় এই মন্দির গড়ে উঠেছে, আপনাদের সহযোগিতায় এই মায়ের মন্দিরের অসম্পূর্ণ কাজগুলো যেন সম্পূর্ণ করতে পারি, আপনাদের সহযোগিতায় মায়ের মন্দিরটিকে যেন সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারি, এই আশা করি আপনাদের কাছে। তাই আপনাদের সহযোগিতার হাত একান্তই কাম্য। অতসী চ্যাটার্জি বাড়ি লাইপুর মায়ের মন্দির উন্নয়ন প্রকল্পে 21 টাকা দান করলেন, ওনাকে পূজা কমিটির তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। দাস বাড়ি সপ্তাহপুর মায়ের মন্দির উন্নয়ন প্রকল্পে 5 টাকা দান করলেন, ওনাকে পূজা কমিটির তরফ থেকে জানান অসংখ্য ধন্যবাদ। সপ্তাহপুর মায়ের মন্দির উন্নয়ন প্রকল্পে 20 টাকা দান করলেন, ওনাকে পূজা কমিটির তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুজন রায় বাড়ি হরিরামবাটি মায়ের মন্দির উন্নয়ন প্রকল্পে 10 টাকা দান করলেন, ওনাকে পূজা কমিটির তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। শোভা তোলে বাড়ি চন্দ্রনগর মায়ের মন্দির উন্নয়ন প্রকল্পে 20 টাকা দান করে, শোভা তোলে বাড়ি চন্দ্রনগর মায়ের মন্দির।
মোটরসাইকেল গুলো রাখবেন না। তাপস খা বাড়ি ভবনাথপুর মায়ের মন্দির উন্নয়ন প্রকল্পে 30 টাকা দান করলেন, ওনাকে পূজা কমিটির তরফ থেকে জানায় অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত দর্শক বৃন্দ সাইকেল বা মোটরসাইকেল নিয়ে আসছেন, পিচে রাস্তার আশেপাশে সাইকেল বা মোটরসাইকেল গুলো রাখবেন না। পাশে ধান জমি আছে, সেখানে সাইকেল বা মোটরসাইকেল গুলো রাখো। খেলার মাঠের মধ্যে সাইকেল বা মোটরসাইকেল গুলো রাখবেন না। সুবর্ণ ঘোষ বাড়ি ভীমপুর মায়ের মন্দির উন্নয়ন প্রকল্পে 10 টাকা দান করলেন, ওনাকে পূজা কমিটির তরফ থেকে জানায় অসংখ্য ধন্যবাদ। টাকা দান করলে ওনাকে পূজা কমিটির তরফ থেকে জানায় অসংখ্য ধন্যবাদ।